এক্ষুনি শুটিংয়ে বেরিয়ে যাবো, আজকে শ্যুট আছে তো এক্ষুনি আমরা শুটিংয়ে বেরিয়ে যাবো। এক্ষুনি আমরা ড্রেস আপ করছি, ড্রেস রেডি করছি, কিছুক্ষণের মধ্যেই আমরা শ্যুটে বেরিয়ে যাবো। তো আমাদের ডিওপি আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছ। তো এখন দেখতে পাচ্ছ এখানে ক্যামেরা সেটিং চলছে। এই একটা ক্যামেরা আমাদের হৃদয় দা, তো হৃদয় দা হাই বলে দাও, একটা হাই বলে দিতে হবে, কি হচ্ছে হাই। তো আমাদের পলাশ দা এখানে ক্যামেরা সেটিং এর জন্য বসে আছে, আমাদের ডিওপি ক্যামেরা সেটিং এর জন্য বসে আছে, ওদিকে সুস্মিতা আছে। তো দেখতে পাচ্ছ আমরা এক্ষুনি ড্রেস আপে এক্ষুনি বেরোবো আমরা শ্যুট শ্যুটের জন্য। তখন আমাদের ডিওপি মানে সরি পলাশ দা এখন নতুন ক্যামেরা, আজকে নতুন ক্যামেরা কিনেছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। কিসের ক্যামেরা এটা? ক্যানন ক্যামেরা, নতুন ক্যামেরা, ও গেম বল সাথে আছে, দেখতে পাচ্ছ। তোমার ভাইও যাবে শুটিয়ে। হাই। তো আমার ভাই ভাই এদিকে আসো, আমার ভালো লাগে। তোমার ভাই দেখতে পাচ্ছ, হাই করে দে। হাই। সামনে দুটো দাঁত নেই, ভিতরে খেয়ে নিয়েছে আ লাগে। তো আমরা একটু শুটে বেরিয়েছি, আজকে আমাকে সেই বলদা পাঠা বানিয়েছে, আমি বুঝতে পারছি না, আমাকে বলদার থেকে আর কোনোভাবে মুক্তি নেই। কিন্তু আজকের শ্যুটটা খুবই ইমোশনাল শ্যুট আছে। ये देखो मेरा दो दो बंधु। অনেক দিন পরে আসলাম আজকে শুটিং এ, আজকে আবার নতুন শুটিং নিয়ে চলে এসেছি। অ্যাকশন, রোমান্টিক আর সব রকম স্যাড, কান্না, সাসপেন্স, তিনটে জিনিস পাবে। দেখি অনেক কেমন ফোটাতে পারে, আশা করি তোমাদের ভালোই লাগবে, অনেক ভালোই করবে। আমাদের সেটআপ চলছে, প্লাস জীবনে প্রথমবার ক্যামেরা ধরে তোমার কেমন লাগছে? আচ্ছা, ভালো লাগছে, আমি এখনো ধরিনি কোনোদিন, আজকে ধরার ইচ্ছে আছে, দেখি কি করা যায়। শুট শুরু হলে আবার ব্লগে আসছি, বাই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এক্ষুনি শুটের জন্য বেরিয়ে পড়েছি, বেরোবো এক্ষুনি। তো আমাদের ডিওপি গাড়ি চালাবে, এদিকে আমাদের হৃদয়টা গাড়ি চালাবে। তো দেখতে পাচ্ছ এক্ষুনি আমরা যাব। তো আমাদের সাথে আজকে শুটে আছে আমাদের সুস্মিতা। তো সুস্মিতা এখানে বই খাতা পত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সুস্মিতা হাই বলে দে। তো দেখতে পাচ্ছ আমরা এক্ষুনি শুটে বেরিয়ে যাবো, এখানে সব প্যাকিং করছে। তো আমরা এক্ষুনি শুটে বেরিয়ে যাবো, দেখতে পারবে। ও নেক্সট শুটে আমি নেক্সট ব্লগে আসছি, তো দেখতে রাখবে, নেক্সট ব্লগে আমি স্পটে আছি। আমরা বেরিয়ে পড়েছি এক্ষুনি, তো এবার দেখতে থাকো। হৃদয়দা ও কি পোজ দিচ্ছে নিজের গাড়ি নিয়ে, ও সত্যি দেখতে পাচ্ছ একদম ঝিঙ্কু ঝিঙ্কু। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওখানে ক্যামেরা সেটিং চলছে, সবাই আছে, ক্যামেরা সেটিং চলছে ওই দূর থেকে। তো ফ্রেন্ডস আমার এক্ষুনি শ্যুট কমপ্লিট হলো, একটা ক্লিপ সবে হলো। তো এখন সুস্মিতা শ্যুট হচ্ছে ওদিক দিয়ে, দেখতে পাচ্ছ আজকে আমাদের সাথে আছে আমাদের সৌরভ দা। হাই এভরিওয়ান। তো আজকে আমাদের সৌরভ দা ফটোগ্রাফির জন্য আছে, একসাথে দুদিকেই করছে। তো এইদিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, তো আমি যাবো এখন সুস্মিতা শ্যুট করছে সেইখানে। সুস্মিতা আজকে হেভি লাগছে, চুড়িদার পরে রেডি আছে, আবার কিছুক্ষণ পরে নেক্সট ব্লগে আসছি। ওকে বাই।
কথা বলবি না, যাতে শুটিং এর সময় হাসে। এখন ব্লগে আমাকে মারবে এরা, আমার এইটুকুনি মুখ থেকে কারোর দয়া হয় না, আমি বুঝতে পারছি। তো আমাকে মারার জন্য এরা প্ল্যান করছে, আমাদের ডিওপি অনেক ওকে নিয়ে পালাই যাবে, যা আমাকে পালায়নি, আমাকে বলছে আমার সুস্মিতাকে নিয়ে পালাই যাবে। তা এই যে আমাদের সব গুন্ডার ফ্যামিলি, পরে রে মারবো না। ওরে বাবা রে, আমাকে তিনজনে মিলে মারবে এক্ষুনি সব, একদম এইসব গাড়ি নিয়ে ঢুকলে আমাকে যদি মারে আমি তো কোথায় যাবো। আজকে কেলেঙ্কারি করেছে, আজকে আমার দিন খারাপ। এই মারবে বলে প্ল্যান টান করেছে, ওটা আবার বন্দুক নিয়ে এসছে বলে আমাকে টাকা পয়সা সব বের করে। আমি এমনি ভিখারি মানুষ। এ ফ্রেন্ডস, আমাকে গুলিতে মেরে দিচ্ছে, তোমরা কিছু বলো। আমাকে মেরে দিচ্ছে এই যে এই ভোগলা ছেলেটা। ওরে বাবা রে, আমি কোথায় যাবো? সুস্মিতা এখন খুব মজায় আছে, আমাকে আজকে মারবে বলে। ওই যে সুস্মিতা নিজে আরো গলা টিপে মারতে যাচ্ছিল, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বলে করতে পারছে না এখন আর। ও আজকে হৃদয় চুল কাটাটা কি লাগছে সত্যি! না না, ওরে না, পুরো ক পেয়েছে ক। দেখো এরা গুন্ডা, এইভাবে ফ্যামিলি নিয়ে আমাকে মারতে আসছে। ওদিকে সৌরভ দা আছে, একটা দাদা আছে, ওদিকে পলাশ দা আছে। ওরে ওরে, কি পজিশন নিচ্ছে পিছন দিয়ে! পলাশ দা খুব লজ্জা পাচ্ছে, পলাশ দা একটু লাজুক আছে। ও গাড়ি এক্ষুনি স্টার্ট দিতে গিয়ে বন্ধ হয়ে গেল, গাড়ি স্টার্ট দিচ্ছে। ও না, ও কি শট চলছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। আমাদের রিফ্লেক্টার দাদা দাঁড়িয়ে আছে। ও হাই ফ্রেন্ডস, এখন এখানে দেখো, তারপর এখানে একটা বাড়ি, এটা হচ্ছে জুঁইদ বাড়ি, ঠিক আছে।
আজকে আমাকে মেরে শেষ করে দেবে এরা, আমাকে মেরে শেষ করে দেবে এরা, আমাকে মেরে মেরে ভূত বানিয়ে দেবে। তোমরা বলো এটা কি ঠিক করছে, আমাকে নিয়ে যাও। এরা আমাকে ইচ্ছে করে মারছে, এই শুটিং আমাকে ইচ্ছে করে করাচ্ছে এরা। অনেক আমার কষ্ট হচ্ছে, আজকে আমাকে এইভাবে মেরেছে, আমার মুখ লাল হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন শুটিংয়ে আছি, শুটিংয়ের মধ্যে এখন একটা খুব এখন একটা এমন সিনের সময় এখন আছি, তো সিনটা খুবই ভয়ানক সিন। হয়তো এই সিনগুলো দেখলে হয়তো তোমাদের চোখ থেকে জলও বেরোতে পারে, কিন্তু জানি না তোমাদের হয়তো কতটা ভালো লাগবে শুটিংটা। তো সবাই এই শুটিংটা দেখো অনেক ক্রিয়েশনে, সবাই শুটিংটাকে সাপোর্ট করো, আর এক্ষুনি শর্টটা হবে, দেখতে থাকবে।